সংগ্রং শালো আগরতলা প্রেস ক্লাব আমতলি আমজানি রত্না দেনু খুনি কগ্ন তুই তেই আমতলি থানানো কেবেং জলিমা ফুনুকা দরবানগো মামলাং তংমানি জড়াও আমতলি থানানি পুলিশ ফান খাই খড়কসা চাকরাজ বুকুকন বাহাই কি নক নিতলাঙি থাকা আবন তুই তাবুক লুকুরগ্নি বিশিং সুংমুহা যাই যাক আবন তুই কাইসে কপথুম পান্ডা খ্লাইকা তাই পাতি মুগ্ন তুই দরবানগ্ন মান কুবুই সানকা তাবুক নাই থাই কপথুম পান্ডা খ্লাইয়ে মান কুবুই সানমানি দরবানক রত্না দেন মান কুবুই রিউই দে মানো করার পর তাহলে দফায় দফায় তিনবার মাথা পারে প্রথম সময় আমরা আমার ভাসুর আমার হাজব্যান্ড তারা জিজ্ঞাসাবাদ করছে তারা অবজেকশন ছিল যে আমার হাজব্যান্ডের বিনা অনুমতিতে আমি নাকি জায়গাটা নিয়ে আনিছি তখন আমার হাজব্যান্ডও এসডিএম স্যার ডাকছে ডাকে তাদের নোটিশ করে তাদের আবার জিজ্ঞাসাবাদ করছে তখন তাদের কাছে না আমি পারমিশন দিছি আমার ওয়াইফের নামে করার লাগে কারণ সেই ফ্যামিলি মেনটেন করে পাশে আমি থাকি তখন জায়গাটা এবার ইয়ে করতে ডিমার্কেশন করার জন্য বাড়িতে পাঠাইল তখন আমার ভাসুর ভাসুরে যাওয়ার কথা বলছিল ভাসুর কী করছে দুই নল ধরে এরা তো জায়গা আগেই পেয়ে এসেছে এরা ব্যাগটা নিয়ে এবার আমার মারধর করলো বাড়ির মধ্যে মারধর করার পর এখানে একটা ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছিল শান্তিবাজার আপনাদের সাংবাদিক এরও একটা চ্যানেল আছে এস ভারত চ্যানেল নাম হচ্ছে সুপ্রজিৎ পাটোয়ারি বিয়েটা ভেঙে গেছে এরাই ভাঙিয়া দিছে বিয়ে তো এই ছেলেটা আমার সঙ্গে গেছিলো আমার বাড়িতে গেছে পরে হেরাও মারধর করছিল এটা নিয়ে প্রণবদাকে জানাই দিয়েছিলো তখন দাদা গেছিলো যে এটার মাথাবাড়ি পঞ্চায়েতে বিচার হইব তখন বিচারে বসে পরে তারা মাপ টাপ চাইছে হের কাছে তো ভেজাল শেষ কিন্তু পরবর্তী সময়ে এরা দফায় দফায় ইয়ে করতেছে পেজ দিতেছে কিন্তু সঙ্গে বিয়ে তো ভেঙে গেছে কিন্তু ওই ছেলেটাকে জড়াই জড়াই দিতেছে তাহলে এই ছেলের সঙ্গে তো আমরা কোনো সম্পর্ক নেই বর্তমানে তাহলে তার নামটা দিয়ে দিতেছে এর মাঝখানে আমার এই আমি কলকাতা আসছিলাম মালিকে গেছি এই সময়ে গিয়া আমার এক ভাগ্নি মারা যায় ভাগ্নি মারা যায় এটা কোথাও আপনারাও কেউ না কেউ জানবেন যে এটা নিউজও হয়েছিল আবার সংবাদপত্রেও উঠছিল যে ভাই বোন ঝগড়া করছে কইরা গায়ে কেরোসিন ঠেলে অফিস টিলাতে একটা মেয়ে মারা গেছিল জিবি হসপিটালে আজকে দিয়ে তিন চার মাস আগে তো মারা যাওয়ার পর এইটা হইল তিন মাস আগে তিন মাস পর তারা আমার নামে একটা কেস করে এরা কেস করে সাতটা ধারা দিয়ে কেস করে হঠাৎ আমার বাড়িতে পুলিশ পুলিশ দেখে সেটা জিজ্ঞাসা করলাম আপনারা কেন আছেন ওইটাতে যারা কেস করছে তারা বাড়ি খুঁজে পাই না এটা বিশাল প্রথম আর থেকে আসছিল তখন আমি বললাম তারা পায় না এটা তো আমার অপরাধ না আপনারা যারা কেস করছে তারা এরকম নাই লিখে আপনি আমার বাড়িতে এগিয়ে যাবেন তো কী কারণে কেস করছে কইল এটা থানাতে গেলে জানতে পারবেন সঙ্গে সঙ্গে গেছি আমি মেয়েরে নিয়ে একটা অটো রিজার্ভ করছি কইরা থানাতে গেছি গিয়ে দেখলাম যে এটার মধ্যে অনেক ধারা দিয়ে দিতে যেহেতু আমি অন্যায় করছি না আমার ভয় পাওয়ারও কিছু নাই আমি এখান থেকে আয়ে বসি আমার অ্যাডভোকেটের সঙ্গে আলোচনা করছি ঠিক আছে বুধি এটা তাই কোর্টে আইলে তখন আমি দেখব পরবর্তী সময় বিচারপতি থানার থেকে পুলিশ আই আয়েসের আমার শাশুড়ি মারা জিজ্ঞাসাবাদ করে যে আপনার মেয়েরা তো আপনারা নিতে চায় আপনার বোনাকে আপনাদের কিডন্যাপ করে রাখছে তখন মা পুলিশে বললো যে না আমরা বাইক পেটে দিয়েছিল পুলিশ মারা জিজ্ঞাসাবাদ করছে তখন মা বললো যে না আমি তো এই ছেলের সঙ্গে সবসময়ই থাকছি আর এখন তো অসুস্থ এখন তো আমি এই বাড়িতে থাকি আগে উদ্যোগের বাড়িতে থাকতাম গেল এই প্রসঙ্গ গত কী বারে এটা চার তিন হয়েছে হঠাৎ করে দুপুরবেলা আমরা হ্যাঁ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ দুপুরবেলা হঠাৎ করে গেটটা খোলা ছিল আমার দুই ননদের নিয়ে আমার ভাসুর আমতলি থানার ইয়ে তার নাম তো পরিমল সরকার সম্ভবত হইব এসআই সঙ্গে আরও দুই তিনজন আবার একটা মহিলাও দেখলাম আইসে তো এরারে নিয়ে হঠাৎ করে আমার ঘরে যাইয়া ঢুকলো ঢুকে সেরা করতেছে আমার শাশুড়িরে নিতে আসে আমি তখন তারপরে বারবার জিজ্ঞেস করছি যে এটা কোর্ট কেস হয়ে গেছে এটা আমি ম্যাজিস্ট্রেটের সামনে বয়ান দিয়ে একটা কেস করছিলাম যে বাড়িতে আমার মারধর করছে এগুলি নিয়ে উদয়পুর থানা এই এসপি প্রায় সবখানে এই কপিটা আছে তাহলে এটা কেস চলতেছে আপনি কি কোনো অর্ডার নিয়ে আইসেন আমার বাড়িতে কয় হ্যাঁ হ্যাঁ অর্ডার আছে তাহলে আমি ভাবছি তার অর্ডার আছে আমি আর অর্ডারটা দেখতেছি না অর্ডার মূলেই তারা নিশ্চয়ই আমার বাড়িতে একটা পুলিশ প্রশাসনের লোক আমার বাড়িতে ঢুকবো অর্ডার ছাড়া এটা তো আমি ভাবতে পারি না তখন আমি মারে দিয়ে দিলাম দিয়ে দিছি যে ভিডিও ফুটেজ আছে মারে আমি হাঁটাই আয় মা তো প্যারালাইজ আছিল হাদিস করাইয়া রাখতে হইতো সেই মারে আমি আজকে দেড় বছরে তাইনারে হাঁটাইছি এখন তাইনে হাঁটটা নিজে নিজে বাথরুমে যাওয়া নিজে নিজে সব করে শুধু ভাতটা তাইনারে খাওয়াই দিতে হয় এটা প্রত্যেকটা ফুটেজে আপনারা পাইয়ে যাবেন তো সেদিন যখন নিয়ে যেতেছে আমার হঠাৎ মনে হইলো যে আমতলি থানার থেকে যে আইলো এটা তো আমি মানতুরে ফোন করতে পারি মানতুরে আমি ফোন করলাম মানতু মনে মনে আমতলি থানার থেকে দিদি আমি তো শান্তিবাজার আছি পরে দেখুন দেখুন
আমি ভাবলাম যে আচ্ছা তারা তো সবাই আছে তাহলে নিয়ে যাক নিয়ে গেল এবার শুন গাড়িতে আমি উঠে দিছি মা রে মা খুব কান্না করতেছে তাও শুন মা বুঝতে পারছে যে নাতিনকে নিয়ে বেড়াইতে যাচ্ছে কারণ প্রায় সময় ওই মা তো অসুস্থ ওই জগন্নাথ বাড়ি শ্রী কৃষ্ণ মন্দির এটির মধ্যে ঘুরাইতে আনি মাঝে মাঝে গাড়ি দিয়ে মারে তো ভাবছে যে বুদ্ধ নিয়ে যাইতেছে তাইও যাবো তাকে ধরে টানতেছে যে এই চল তাকে দিছে না থা মা আমি যাইতাম না তো তোমার তো তারা নিতে আছে তখন মা এবার কান্দে দিছে মানে গাড়িতে যখন উঠে আপনারা ফুটেজগুলি দেখলে দেখবেন কান্না করতেছে জোর করে নিয়ে গেছে এটা সবসময় হয় সবার বাড়িতে আমি সুস্থ হইলে সবার বাড়িতেই যাইয়া বেড়াম এর মাঝখানে কি করছে আজকে দেড় বছর যাবত ওই যে এটিএমটা নিছে প্রত্যেক মাসে এটিএম এর টাকা আমার বড় ভাসুর জিএসটি অফিসে ইয়ে করে চন্দন কুমার দেয় নাম তাই না প্রত্যেক মাসে এটিএম এর টাকার থেকে এটিএম দিয়ে টাকা তুলে তুলে দিতেছে আমি বইটারে ট্রান্সফার করে আর সূর্যমণি নগর ব্রাঞ্চে আছি যে মা এখানে থাকে যেহেতু মারে নিয়ে এখান থেকে তুলতে সুবিধা দেবো তুলতে গিয়ে দেখি যে ব্যালেন্স নাই ইয়েতে একবার শুধু মা অসুস্থ হওয়ার পর একবার শুধু 50,000 টাকা তুলে হয়েছে এরপর আর কোনো টাকাই এটার থেকে তুলে হয়েছে না আপনারা ব্যাংক স্টেটমেন্ট নিলে বা এটিএম চেক করলে যে কোন এটিএম থেকে তুলতেছে কি করতেছে এরা আমার সঙ্গে যোগাযোগও করে না এই দেড় বছর যাবত আমি মার চিকিৎসা করাইতেছি বর্তমানেও মার 12,700 টাকা মাসে লাগে এই যে ফিজিওথেরাপি এই নিউরোথেরাপি ফিজিওথেরাপি করাইছি 7,500 করে আর নিউরোথেরাপি এখনও বর্তমানে চলতেছে এটাও ইয়ে করে এই 12,000 করে পরিষ্কার পাইছিল 12,700 টাকা আমার মাসে প্লাস মার মেডিসিন লাগে 4,000-5,000 টাকা তাহলে আমি আমার কথা হলো আজকে যদি মা পেনশন না পাইত তাহলে তো আমরা খাওয়াইতাম কারণ এর আগেও তো এর সঙ্গে ছিল এমন না যে মা নতুন করে আমার বাড়িতে আসে তাহলে এরা যে পেনশনের টাকা চাকরি করে সেটা এরার হয় না তারপরেও পেনশনের টাকা দেয় না 12,700 টাকা প্রতি মাসে দেওয়া হইতেছে সবগুলি আছে তাহলে এই কি বড় ছেলের কর্তব্য এটা আর আমতুলি পুলিশের কাছে যখন সন্ধ্যাবেলা আমি যাই তখন আমতুলির ইয়ের কাছে যাই বললাম যে স্যার আমার তো অ্যাডভোকেটেরে দিতে লাগবো আপনি কপিটা আমারে দেন এসআইডে করলাম যে এসআই আমার বাড়িতে গেছে ওই এসআইডে আমি পাইছি পরিমল সরকার বোধ হয় ছবি আছে এখানে ওনার এবং ওনারা উনি যখন বাইরে যায় তখনও আমি জিজ্ঞেস করছি স্যার আপনি কোন থানা থেকে আছেন বলছে আমতুলি থানা এটা ভিডিও ফুটেজও আমার কাছে আছে একবার আমার ভাসুর যাওয়ার সময় 3-4টা সাংবাদিকও নিয়ে গেছে অচিন্ত তার এখান থেকে বোধহয় একজন সাংবাদিক গেছে সৃষ্টি চ্যানেল থেকে একজন গেছে আর একটা কোনখান থেকে গেছে আমি ঠিক জানি না আমার 3-4 জন গেছে এবং গিয়া তারা পরিচয় দিছে যে তারা ইয়েতে চ্যানেল থেকে গেছে তা আমার তো এখানে বাধা দেওয়ার কোনো নাই পারমিশন নিয়ে আসে এখানে তারা ভিডিও ফুটেজ আনুক যা আনুক আমার দেখবার না আমি আগে দিছি আমার শাশুড়ি কারণ আমি ভাবছি যে কোর্টের অর্ডার অনুযায়ী তারা আনছে কিন্তু সন্ধ্যার সময় যখন আমি থানাতে যাই তখন এসআই আমাকে কইতেছে কিসের ইয়ে কিসের অর্ডার আমি তো আরে আপনি জানেন না এটা ইয়েতে কোর্ট কেসে এসেছে কয় না আমরা তো একটা অ্যাপ্লিকেশন মূলে আছি আমি বললাম যে তাহলে অ্যাপ্লিকেশনটা আমাকে দেখান অ্যাপ্লিকেশনটার একটা কপি আমাকে দেন তাহলে আমার কপিও দিতে নারাজ তাই নিয়ে তখন আমি আমার কপিগুলি দেখাইলাম যে এই এই কপিগুলি যে কোর্ট কেস হয়েছে ইয়ের থেকে থানার থেকে আরম্ভ করে সব মণ্ডলে পর্যন্ত হয়েছিল এই যে সূর্যমণিনগর মণ্ডলে বাদারঘাট মণ্ডল মাতাবাড়ি মণ্ডল সব মিলিয়ে এখানেও বসেছিল এখানে বসার পরও মণ্ডলের কথা তারা মানছে